এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দীর্ঘ এক বছর পর আবার ব্লগ শুরু করলাম, জানি না কন্টিনিউ করতে পারবো কি না। তবে দীর্ঘ এক বছর পর কেন জানি হঠাৎ মনে হলো আজকে ব্লগ করব। তো হুট করে আজকে শাশুড়ি আম্মার সাথে গার্ডেনে যাব, মানে বাসার জন্য কিছু ফুল গাছ আনার জন্য। যদি পছন্দ হয় আরও বিভিন্ন ধরনের গাছ আনার চেষ্টা করব। তো আমি, আমার শাশুড়ি, আমার মেয়ে, আমার হাজব্যান্ড এবং আমার চাচা শ্বশুর মিলে সবাই গার্ডেনের উদ্দেশ্যে রওনা হলাম। তো আমাদের বাড়ি থেকে বেশি একটা দূর না, খুব কাছেই। তো ভ্যানে করেও গাছ যাচ্ছিল। আমরা চেয়েছিলাম বাসার আশেপাশে যদি গাছ আসে তাহলে আমরা কিনব, কিন্তু গাছ আসবে সেটা ফেব্রুয়ারি বা আরও শীত পড়লে। তো আমরা চেয়েছিলাম আরও আগে আগে গাছগুলো কিনতে। তো এই তো আমরা এখন যাচ্ছি, বেশি দূর না, এই যে খুব কাছেই চলে এসেছি। আসলে বেশি একটা আশা হয় না এই গার্ডেনে, যদিও আমাদের বাড়ির খুব কাছে। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের গার্ডেনে। তো এখন আমাদের পছন্দের মতো ফুলগুলো কিনব, তো আমাদের সাথেই থাকুন। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম গার্ডেনে, এখন আমাদের পছন্দের মতো গাছ কিনব। তো দেখতে এসে মনটা আরও বেশি খারাপ হয়ে গেল, কারণ পছন্দ মতো কোনো গাছেই পাচ্ছিলাম না, শুধু ছোট ছোট কয়েকটা ফুল গাছ, বেগুন গাছ, এরকম অনেকগুলো ছোট ছোট গাছ। তো আরও আমরা এখন ঘুরে ঘুরে দেখি। আমি আগেই বলেছিলাম এখানে এসে আমাদের কোনো রকম গাছই পছন্দ হয়নি। তো এখন আমরা অন্য একটা গার্ডেনে যাব। তো রিক্সার জন্য ওয়েট করতে না করতে একটা গাড়ি এসলো। তো আমরা এখন গাড়িতে উঠে অন্য একটা গার্ডেনে যাব, জানি না সেখানে পাবো কি না। তো শীতে মাত্র শুরু হয়েছে, শীত শুরুতেই এত গাছ পাওয়া আসলে সম্ভব না। তো আরও কয়েকদিন গেলে হয়তো বা আরও অনেক ফুলের গাছ পাওয়া যেতে পারে। তো আমরা তবুও যাচ্ছি, গিয়ে দেখি পাই কি। বিকালের দিকে, তিনটার দিকে প্রায়, তো এই সময় শীতকালে বিকালটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এত সুন্দর রাস্তাগুলো লাগছিল, আমি কয়েকটা রাস্তার ভিডিওর ক্লিপ নিচ্ছিলাম। এই যে দেখুন সাইডে অনেক ফুলের গার্ডেন। তো আমরা চেয়েছি অনেক বড় একটা গার্ডেনে যেতে। তো আমার হাজব্যান্ড আবার ওই গার্ডেনটা চিনা পরিচিত ওর, তো সেখানেই আমরা যাচ্ছি। তো দেখতে দেখতে কিন্তু আমরা খুব কাছাকাছি গার্ডেনটা চলে এসেছি, যদিও আমি এর আগে আসিনি। তো এই যে আমরা আবারও আরেকটা গার্ডেনে চলে আসলাম, জানি না এখানে কেমন ফুল পাবো। তবে শুনেছি এখানে অনেক ধরনের ফুল গাছ আছে, মানে বলতে পারেন আপনার যেসব পছন্দের গাছ সেটাও আছে। তো গার্ডেনের ভিতর যেয়ে দেখি, তো এখানে অনেক রকমের ফুলের কালেকশন ছিল। তো এই যে আমরা ফুলের কাছে চলে আসলাম, এটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের একটা ফুল, মানে গোলাপ ফুল। এই ছোটো ফুলের জাতটা আমার অনেক বেশি পছন্দের, অনেক বেশি ভালো লাগে। তো ঘুরে ঘুরে আরও দেখি কী কী গাছ পছন্দ হয়। আজকে না বলতে কোনো কিছুই নাই, যেটা পছন্দ হবে সেটাই নেওয়ার চেষ্টা করব। তো এখানে আমি কয়েকটা ফুলের ক্লিপ নিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ এত সুন্দর ফুলগুলো, মন চাচ্ছিল ছিঁড়ে একদম হাতের মুঠোই নিয়ে নিই, বাট ছেঁড়া তো যাবে না, ফুল গাছ ফুলে গাছেই বেশি সুন্দর। তো মাশাআল্লাহ এত সুন্দর লাগছিল, আসলে বিকালে রোদের সাথে মানে ফুলগুলো এত এত সুন্দর লাগছিল, যেগুলো আসলে বলে বোঝানো সম্ভবই না। তো দেখি আরও কী কী গাছ পছন্দ হয়। এদিকে আমার শাশুড়ি, আমার হাজব্যান্ড গাছগুলো দেখছে, তো তারা মানে ওই গার্ডেনের লোকের সাথে, মানে যে এই গাছগুলো পরিচর্যা করে, তার সাথে আলোচনা করছে গাছগুলোর কীভাবে আমরা যত্ন নেব। তো ওইখানে যেতে পারছিলাম না, তার কারণ হচ্ছে আমার বোরখাটা এত চওড়া ছিল, যার কারণে গোলাপ ফুল গাছটি নষ্ট হয়ে যেতে পারতো। তো ওই ভিতরের যে আঙ্কেলটা কথা বলছে, উনি আমাকে না করছে, তোমার ওইখানে যাওয়ার দরকার নেই, তুমি দূর থেকেই দেখিয়ে দাও তোমার কোন গাছটা পছন্দ। তো আমি দূর থেকেই দেখিয়ে দিচ্ছিলাম আমার এই এই গাছটা পছন্দ। তো এই দিক দিয়ে আমার মেয়ে তার গাছগুলো পছন্দ করছে, এই যে সেই দুইটা পছন্দ করেছে। তো আজকে আমরা অনেকগুলো গাছ কিনে ফেললাম। তো এখানে আমি আর আমার মেয়ে একটু ঢং করছি, সেটা আমার হাজব্যান্ড আবার ভিডিও করে দিচ্ছে। তো আর কোনো কিছুই বলার নেই, কেন জানি ভিডিওটা করতে আর বেশি ভালো লাগছিল না। তো আমরা কী কী গাছ নিয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব।
তো এখানে আবার আরবি একটু বলছিল ওকে যেন একটু ভিডিও করে দেই, মানে ও বলছে ওর ও একটু হাঁটবে এবং আমি যেন এভাবে ওকে একটু ভিডিও করে দিই। তো এই যে দেখুন আমরা এই কয়টা গাছ কিনেছি, এখন আমরা গাড়ির জন্য অপেক্ষা করছি। তো মাশাল্লাহ এই কয়টা গাছ কিনলাম। তো আজকের জন্য বিদায়।